একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকে চলে এসেছেন, পরীক্ষা দিতে গিয়েছিলেন অনেকে, তো কে কোথা থেকে এসেছেন আগে জেনে নেবো, আর কি বিজনেস করেন সেটাও একবার জেনে নেবো। আপনাকে দিয়ে শুরু করি স্যার। আমি এসেছি হুগলি লক্ষণপুর দুধকমড়া থেকে। অনেক দূর থেকে। তা কি পরীক্ষা দিলেন আজকে? আমি দিয়েছি টেক এক্সাম দিয়েছি, আইআইবিএফ দিয়েছি। আইআইবিএফ কোথায় দিলেন? আইআইবিএফ খেজুরি দিয়েতে, আলিদার, এখানে আলিদার ওখানে। আচ্ছা, তো উনার ব্যবহার খুবই ভালো, তো আমার এসে খুবই ভালো লাগলো। পাস করেছেন? পাস করেছি। সাপোর্ট ভালো? সাপোর্ট ভালো। ভালো মানে সত্যি ভালো নাকি আমি বলছি বলে? না 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 না, সত্যি ভালো। এখানে কি করেন? এখন আমি একটা সাইবার ক্যাফে বিজনেসের মধ্যে যুক্ত আছি। এখানে এলেন কেন? মানে এই যে আমার আমাদের সঙ্গে এটা ঝুলেন কেন, মানে এত দূর থেকে ভরসা করলেন কিভাবে? মানে আপনার দীর্ঘদিন ভিডিও দেখছি, এবং দীর্ঘদিন ভিডিও দেখে আপনার যে ব্যবহার, আপনার যে ভিডিও, ভিডিওয়ে আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি আপনার কাছে এসেছি। এখন বিজনেস কীরকম চলছে, ইনকাম কীরকম করেন আপনি বলুন। ইনকাম আমি নতুন বিজনেস স্টার্ট করেছি, তো সেক্ষেত্রে ইনকাম আমার এখন কম আছে, 5,000-7,000 এরকম চলে যাচ্ছে। আর বাড়িতে কে কে রয়েছে এখন? বাড়িতে আমার একটা ছেলে, একটা মেয়ে, ওয়াইফ, বাবা মা। এই মিলে ওয়াইফ কি করেন, কাজ করেন না হাউস? মানে তাহলে আপনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আপনার উপরেই পুরোটা চলছে? আমার উপরেই পুরোটা। বাবা কি করেন, টুকটাক কিছু করেন? হ্যাঁ, বাবা টুকটাক কিছু করেন, বাবার বয়স হয়েছে, বাবা মায়ের বয়স হয়েছে, এই মিলেই চলছে আর কি। তাহলে আপনি এই যে সাইবার ক্যাফে করছেন নতুন, আগে কি করতেন? আগে আমি হসপিটালে একটা কাজ করতেন, কাজ করতাম। সেটা ছেড়ে দিলাম কেন? সেটা ছেড়ে দিলাম, ওখানে শিফটিং ডিউটি নাই, চাপ ছিল, নাইট ফাইট করতে হতো, সেক্ষেত্রে শরীর সুটকে ছুলে না। এই যে আপনি হঠাৎ করে একটা মাস সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন, একটা কাজ ছেড়ে সাইবার ক্যাফেতে ডুব দিয়ে দিলেন, চালাতে পারবেন? চালাতে পারবো বলি সেই রকম মনের মধ্যে ভরসা রেখেই আমি সাইবার ক্যাফে বিজনেসটা করেছি, এবং সাইবার ক্যাফে বিজনেসটা আমার ছোট থেকেই ভালো লাগতো। সাইবার ক্যাফে বিজনেসটা আপনি স্পাইস মানির আইডি নিয়েছেন নাকি? আমার স্পাইস মানির আইডি নিয়ে আছে। কাল তো আপনি ডুবলেন স্পাইডে, এই মুহূর্তে আমি সিএসসি পাইনি বলে আমার স্পাইস মানি আইডি নিয়ে। স্পাইস মানি নিয়ে একটা ইনফরমেশন আসছে আমাদের কাছে যে স্পাইস মানি আইডি থাকলে ওরা আরবিএল এর বিসি ইস্যু করে দিচ্ছে, এবং সেখান থেকে সিএসসি বিসি দিতে পারছে না দেখাচ্ছে। তো এটা নিয়ে আমি বিশদটা বলবো, একটা ভিডিও রেকর্ড করব ভাবছি আলাদা করে। মানে এটা যদি হয় সত্যি তাহলে কিন্তু খুব বিপদ, খুব বিপদ। মানে যারা সিএসসি আবেদন করছে তাদের ক্ষেত্রে সত্যি খুব বিপদ। আপনি কোথেকে এসেছেন? আপনাকেই বলছি। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর জেলার পিছনের ব্লকের বেলদার কাছাকাছি থেকে এসেছি। বেলদার কাছাকাছি। এখন কি করেন? এখন আমার সিএসসি সেন্টার আছে। সিএসসি সেন্টার আবেদন করেছি। আগে থেকে আমার অনলাইন সেন্টার ছিল। আচ্ছা, সেটা আবেদন সেন্টারে অ্যাপ্লাই করেছি, পেয়ে গেছি। আজকে তাহলে কি এক্সাম দিলেন? আজকে আইবিএফ এক্সাম দিলাম। কোথেকে? এই বিদ্যাপীঠে। বিদ্যাপীঠে? ওখানে বিদ্যাপীঠে আলিপুর। হেরিয়াতে নয়, ওটা হেরিয়া থেকে বিদ্যাপীঠে যেতে হয় আপনাকে। আচ্ছা, ওটা আলিদার কাছে গিয়ে দিলেন। তা আপনি মানে আমরা যেহেতু যোগাযোগ করে দিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছেন, পাস করেছেন? হ্যাঁ, সার্টিফিকেট মানে মার্কশিট পেয়েছেন? মার্কশিট দিয়ে দিয়েছি। তবে বেসিক্যালি বলছি যে আলিদা খুব একটা খারাপ মানুষ না, না ভালো। আর আমরা তো ওনার ব্যবহার না ভালো, যে কারো কাছে তো ফার্স্ট টাইম গেলে তো ভালো ব্যবহারই পাওয়া যায়। তার ব্যাকগ্রাউন্ড কেমন আছে ওটা নিয়ে তো আমরা বলবো না, যেটুকু ব্যবহার পেয়েছি, যেটুকু সময় কাটিয়েছি ওটা তো বর্তমান ভালো। তাহলে আপনার কি বিজনেস সাইবার ক্যাফে? এখন কি কি করেন সাইবার ক্যাফে? মানে যেটা ধরো করা যায়, যতটুকুই করা যায় ততটুকুই হয়। ইনকাম কিরকম? 8,000-10,000-12,000 ওগুলো তো বলা যায় না, যে কত ইনকাম হয়। টিকিট কাটেন? হ্যাঁ, আমার মানে সাইবানি থেকেও কাটি, আমার অনেকগুলো আইডিয়া আছে। আচ্ছা, সব রকমের আইডি নিয়ে রেখে এই বিসের মানে 80% ধরে আইডিয়া আছে আমার। আচ্ছা, আর 50% ডিস্ট্রিবিউটর আছে। তাহলে আপনি একটা ভালো টাকা ইনকাম করেন। তার মানে আপনি আমার হিসেব বলছে আপনি এদিক ওদিক করে মাস গেলে 40,000 টাকা এদিক ওদিক করে আপনি রোজগার করেন সাইবার ক্যাফে থেকে, মানে আপনার হিসাবটা ধরে বলছি। হ্যাঁ, এখন হচ্ছে তারপর কম্পিটিশন মার্কেট আস্তে আস্তে বেড়ে গেলে কমে যাবে, আর আমাদের এই মাত্র ব্রডব্যান্ডটা ঢুকতিছে, ব্রডব্যান্ড নেই যা হচ্ছে টাওয়ার উপর। কারণ দেখেন আমি কিন্তু মিথ্যে বলিনি, অ্যাসাম্পশন একদম ঠিকঠাক আছে। আপনি তাহলে কি করেন? আমি এখন বাড়িতে আছি, মানে আগে একটা লোকাল যে মানে লাইব্রেরিয়ান পোস্টে কাজ করতাম, তারপর এই প্যান্ডামিকের পর আমার এই বাড়িতে থাকা, প্যান্ডামিকের পর আমি আর যাইনি, কিন্তু টাকা পয়সা নিয়ে একটু সময় কম। এখন তাহলে এই লাইনে পা দিচ্ছে না? আর একটা ইচ্ছা আছে, ইচ্ছা রয়েছে। এখন তাহলে পুরোপুরি বেকার বলতে গেলে? হ্যাঁ, এখন মোটামুটি বাড়িতে। প্যান্ডেমিকের পরে তো আপনাদের জীবন খুব বদলে গেছে তাহলে? অনেকটাই সিচুয়েশন মানে আন্ডার কন্ট্রোল।
এখন মোটামুটি হ্যাঁ এখন অনেক কর্মী ছাটাই হয়ে গেছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি দোকান দোকান আছে, একটা ওই অনলাইন দোকান করেছে একজন মার্কেট মাস্টার, ওই করেই চলছে। হ্যাঁ করে। আর আপনার পাশের জনের? আমি টিউশন পড়াই, সুন্দরী মহিলারা যেমন পুরুষদেরকে আকর্ষণ করার জন্য সেজে গুজে বেরোয়, আপনাকেও একটুখানি আপনার ব্যবসাটাকে সাজাতে হবে, সোজাসুজি কথা। তার কারণ আমি আপনাকে এই কারণে বলছি, আজকালকার দিন এমন হয়ে গেছে নিজের ঢাক নিজে না পেটালে আপনার চলবে না। আর আপনার যে ছেলেমেয়েগুলো আপনি পড়াচ্ছেন বা তাদের সঙ্গে যে কানেক্টেড হচ্ছেন, তাদের নাম ফোন নাম্বার বাড়ির ফোন নাম্বার এগুলোকে সবসময় কালেকশন রাখবেন। হ্যাঁ, তাতে আপনার সুবিধা হবে, আপনি বিভিন্ন পারপাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে গাইড করতে পারবেন, সেখানে আপনার বিজনেসকে আপনি প্রমোট করবেন। তবে কন্ডিশন অ্যাপ্লাই, কোনো রকম বাজে পোস্ট যাতে না হয় সেটা খেয়াল রাখা, গ্রুপ অ্যাডমিন চেঞ্জ করে দেবে, অ্যাডমিন চেঞ্জ করে দিতে হবে, যে অ্যাডমিন ছাড়া কেউ মেসেজ করতে পারবে না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে একটু টাইম টু টাইম, দেখবেন ওখান থেকে একটা ভালো মানুষ। কি জানেন তো, প্রত্যেক দিন খবরের কাগজ পড়ে, তার কারণ হচ্ছে সে আগের দিনের কথা ভুলে যায়, তাই কিন্তু নিউজ পেপার বিক্রি হয়। এটা একদম ধ্রুব সত্যি কথা, লাখো লাখো নয় কোটি কোটি নিউজ পেপার বিক্রি হয় ডেলি, তার কারণ মানুষ তার আগের দিনের কথা ভুলে যায়, মনে পড়বে কখন না ধাক্কা দিবে, আরে ওটা তো ওই দিন দিয়েছিল পেপারে। কতজন আপনার প্রিভিয়াস জীবনের কথা, কোনো ঘটনার কথা, দুর্ঘটনার কথা কতজন মনে রেখেছেন, মনে আছে কি স্যার? তাহলে আপনাকে ধাক্কা দিতে হবে। আর ধাক্কা দেওয়ার আগে কী মাধ্যম ছিল? মাইক প্রচার করে, ট্যাক্সি প্রচার করে, অ্যানাউন্সমেন্ট করে, মিছিল করে, এখনও সব নেই। এখন ডিজিটাল দুনিয়া আমরা এসেছি, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছি, আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, টুইটার এগুলো আমাদেরকে করতে হয়, ফেসবুক টুইটার হোয়াটস। এখন মাস রাস্তা দিয়ে প্রচার গাড়ি গেলে কেউ আর লিফলেট নেওয়ার জন্য কোনো একটা দাঁড়ায় না, আগে একটা ছিল, কিন্তু এখন ফেসবুকে কী পোস্ট করেছে সেটা কিন্তু সবাই আপডেট রাখে। এই আপনাকে ভাইরালও হয়ে যায়, এবং ভাইরাল হয়ে কী হয় সেটা কাঁচা বাদামের ক্ষেত্রে সবাই জানে, আর ওলার কিছু নেই, তার জীবনটা বদলে গেছে।